শাকিব খান হলে এক নম্বর লুচ্চ। আমি তো শাকিব খানের সঙ্গে ভালোবাসতে যদি যান সাকিবের গেটে ফিরবেন না খালি পেটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন তো? আজকে খেলা হবে। কি খেলা? খেলার নাম ঠেলা। কাকে নিয়ে খেলা হবে? বাংলাদেশের সুপার ডুপার সুপারস্টার সাকিব খান। সমুদ্র না তো চলুন খেলা শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন গত কয়েক বছর আগে সাকিব খান আর অপু বিশ্বাসের বিয়ে হয়। তারপর তাদের এক দুই ছেলে সন্তানের জন্ম হয় যার নাম জয়। তারপর সাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে কোনো কিছু নিয়ে ভেজাল হয়। ভেজাল হওয়ার পরে সাকিব খান অপু বিশ্বাসের সাথে মানে ডিসকাস করার পরে অপু বিশ্বাসকে তালাক দিয়ে দেয় এবং তারপর সাকিব খান চলে যায় আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার আশায়। আমেরিকায় যাওয়ার পর শুনেছি তার সাথে নাকি বদলিও গিয়েছে। তারপর দুই থেকে আড়াই বছর পর গুপ্ত জায়গা থেকে গুপ্তধন বেরিয়ে এসেছে। ওই গুপ্তধনের নাম কি জানেন? বীর। সাকিব এবং বুবলির ছেলে বীর। বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ। হ্যাঁ, বুঝেন না? এটাই বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস হবে। ভিডিও যখন দেখা শুরু করবেন শেষ পর্যন্ত তখন বিশ্বাস হবে। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। দর্শক মন্ডলী, আমেরিকা যাওয়ার পর মানে সাকিব আর বুবলি গিয়েছিল একটা শুটিং করতে। তারা গিয়েছিল আউটডোর শুটিং করতে, কিন্তু তারা আসলে ইনডোর শুটিং করে বসেছে। সমুদ্র না তার কারণে বীরের জন্ম। হে রহা নেই জাতা, তড়পি এসি হ্যায় না। আপনারা সবাই জানেন কি, সাকিবের দুই স্ত্রী, এক স্ত্রীর নাম অপু বিশ্বাস, দ্বিতীয় স্ত্রীর নাম বুবলি। হ্যাঁ, আর আপনারা কি এটা জানেন, সাকিবের আসলে দুই স্ত্রী না, সাকিবের তিন স্ত্রী। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। এখন আমি আপনাদেরকে ওইটাই বলবো, সাকিবের তিন স্ত্রীর মধ্যে তৃতীয় স্ত্রীটা কে। আর এই যে বুবলির কাহিনী দেখে মাঝে মাঝে আমি ঘুমের ট্যাবলেট খাই, শুনবেন? আমার ছেলেটাও হেয়ার মতনই হয়েছে, একই রকম, হুবহুব একই রকম, মানে হিরোর যেমন চলাফেরা কথাবার্তা আইটেম একদম হুবহুব আমার ছেলেটা ওরকমই। আমি ওরে অনেক ভালোবাসি মন। এখন আসি মেইন কাহিনীতে। 2008 কিংবা 9 সালের ঘটনা। ওই সময় নায়িকা, চলচ্চিত্রের নায়িকা রাত্রি আফা, উনি বলেছিল যে কি, সাকিব ওনার স্বামী, উনি সাকিবের স্ত্রী এবং ওনাদের একজন ছেলে আছে। ওই ছেলেটাও কান্না করেছিল বাবার পরিচয় পাওয়ার আশায়। ওই রাত্রি আপাও কান্না করেছিল স্বামীর পরিচয় পাওয়ার আশায়, কিন্তু তখন আপনারা তাদেরকে ধূর ধূর করে তাড়িয়ে দিয়েছেন। আপনারা বলেছেন এগুলো বানোয়াট, এগুলো সাজানো। বিয়ে করার পরে ওই অপুর কাছে যাওয়ার পরেই মানে আমার সাথে একবারে ক্লোজ করে ফেলছে যোগাযোগ, বা মোবাইল টোবাইল সব ব্লক মারা দিছে। এখন কি বলবেন? এখন এই ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটছে এগুলো দেখে কি ওই ঘটনাকে আপনারা অস্বীকার যাবেন? এখন বিশ্বাস হচ্ছে না, ওই ঘটনা বানানো ছিল নাকি সত্যি ওই ঘটনা ছিল? হ্যাঁ, তো ঘুরিয়ে পেঁচিয়ে কি দাঁড়ালো, সাকিবের কয় স্ত্রী? তিন স্ত্রী, রাত্রি, অপু বিশ্বাস, তারপর হলো বুবলি। এখন হয়তো ভবিষ্যতের দিকে আরো এক স্ত্রী হবে, যার নাম নায়িকা পূজাশ্রী। তো আমরা পূজাশ্রী আপুকে বলছি, আপু আমরা আশায় থাকবো, আপনিও ওই বুবলির মতো গুপ্তধন বাহির করবেন দুই আড়াই বছর পরে। এখন আবার শুনতেছি চলচ্চিত্রের নায়িকা পূজাশ্রীও নাকি আমেরিকায় যাবে শুটিং করার জন্য যাবে। সাকিব খান ওই দেশে নাগরিকত্ব পেয়েছে, জানি না তাদের মধ্যে কি আবার বুবলির মতো ইনডোর শুটিং হয়ে যায়। সমুদ্র না পূজাশ্রী আপু, আমরা অপেক্ষায় থাকবো, বুঝছেন? আমরা অপেক্ষা থাকবো। আমরা দর্শক মন্ডলীরা যেটা আশা করি সেটাই হবে। কয়েক বছর পর ওই বুবলির সন্তানের মতো আপনিও আপনার গুপ্তধনকে বাহির করবেন। আপনি বলবেন, আমরা চেয়েছিলাম একটা শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সামনে আনবো। আপনি ওইভাবে বলবেন আর আমরা ওইটা দেখার আশায় আছি। ক্যা সোচ হ্যায় রে তেরি।
আর আপনারা যারা সাকিব সাকিব আমি সাকিবকে ছাড়া বাঁচবো না, সাকিব আমার বস, সাকিব আমার জান, কেউ তো আবার বোরকা পরে চলে যায় এয়ারপোর্টে সাকিবকে স্বাগতম জানানোর জন্য। সাকিব খান ছাড়া আমি কারো ছবি দেখি না, আমি অর্জুন আমার নিজের কলিজার গাইটা দিতে পারবো। নাম্বার 1 সাকিব খান কিং খান। ও আমেরিকা থেকে বাংলাদেশে আসবে, আপনারা এয়ারপোর্টে গিয়ে ভিড় মিছিল হই হুল্লোড়। সাকিব খান এসেছে, আমাদের নায়ক এসেছে। হ্যাঁ এখন কাকে স্বাগতম জানাবেন? এখন কি আপনাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে? আপনাদের মুখ কি এখন বন্ধ হয়ে গিয়েছে? সাকিব সাকিব সাকিবকে ছাড়া আমি বাঁচবো না। আর যারা আমার কমেন্ট বক্সে এসে বাজে গালিগালাজ করবেন যে তুই কি জানোস কি জানোস, আসলে আমি আপনাদেরকে বলি আগে সকল তথ্য জানেন, সকল কিছু বোঝেন, তারপর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করিয়েন, বুঝছেন? আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি লোক নাই হো তো সাবস্ক্রাইব করো, বুঝে নি কথা বস্তি খোঁজানা চাই।